এমআইটিতে তোমার মতো যদি সরাসরি কেউ বাংলাদেশ থেকে চান্স পেতে চায়, পাঁচটা জিনিস লাগে, কি কি করা লাগবে এবং তার পরামর্শগুলো কি কি? আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় বেশ কিছু গণ্যমান্য মানুষের আবির্ভাব ঘটেছেন, আমি একটু ওয়ান বাই ওয়ান মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি। একদম ওই পাশে যিনি আছেন সাবিন ভাই, উনি একজন সেলফ এন্টারপ্রেনার। তারপরে আছেন আমাদের নবয়ারের সুপরিচিত মুখ তানভীর এহসানুর রহমান। তারপরে বসুন্ধরা গ্রুপের সামান্য একজন চাকরি করা মানুষ জাকারিয়া জালাল, তিনি বিনয়ের কারণে নিজের পরিচয় বলতে চাচ্ছেন না খুব একটা বেশি। তারপরে এদিকে আসেন আমিনুল ইসলাম ইমন ভাই, উনি একজন স্বনামধন্য আর্কিটেক্ট, তার পরিচিত কিছু কাজ আপনার দেখবেন শেফ স্টেবিল বা শান্তমণি ইউনিভার্সিটি আপনার হয়তো দেখে থাকবেন। এবং সবশেষে মাসুদ করিম খান ভাই, উনি বইটা টিচার ছিলেন এবং এরপরে নোকিয়া মাইক্রোসফটের বিয়ে পেরিয়ে এখন তিনি যুক্তরাষ্ট্রের সরকারি পেটেন্ট অফিসের কি আপনি আছেন কি আছেন প্রাইমারি এক্সামিনার হিসেবে উনি আছেন। সো খুবই তারকা খচিত একটা জনসমাবেশ বলা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে যে সেন্সেশন বিভিন্ন নিউজে যেটা আসছে যে বাংলাদেশ থেকে বুয়েট থেকে সরাসরি এমআইটির চান্স পাওয়া শাশ্বত সৌম্য, সেও আজকে আমাদের এই আসলে উপস্থিত। সে আমার কয়টা বছর জুনিয়র? চার ব্যাচ জুনিয়র, আমি ইলেভেন ব্যাচ, ও ফিফটিন ব্যাচ সিএসি। এবং সে সরাসরি বুয়েট থেকে বায়ো ইনফরমেটিক্স এ পড়ার জন্য এমআইটিতে যাচ্ছে, কম্পিউটার সায়েন্স এন্ড বায়ো, হোয়াটএভার তুমি যেটা তুমি আমাকে বলবা। সো আমার তোমার জন্য প্রশ্ন যে অনুভূতি কি, কিভাবে করলা এবং এমআইটিতে তোমার মতো যদি সরাসরি কেউ বাংলাদেশ থেকে চান্স পেতে চায় এরকম অবস্থায় কি কি করা লাগবে এবং তার পরামর্শগুলো কি কি, সেটা হচ্ছে বলতে হবে। অনুভূতি আসলে কাইন্ড অফ একটু ফেজে ফেজে আসছে। সো ফার্স্টে যেদিন আসলে রেজাল্টটা দেয় তার দুই তিন দিন আগে থেকে হচ্ছে আমার অন্যান্য ইউনিভার্সিটির ইন্টারভিউ চলতেছিল। সো ওই দিন রাতেই আসলে আমি একটা অন্য একটা ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়ার পরে সকালবেলা উঠে দেখি আমারই আরেকজন ফ্রেন্ড, আমার ব্যাচমেট রিদুল, ও ডিএমএসি প্রোগ্রামে এমআইটিতে চান্স পেয়েছে। সো এরপরে আসলে ইয়েতে যাওয়ার মানে আমি নিজের ইমেলটা খুললাম, খুলে দেখি যে একটা ইমেল আসছে। তো প্রথমে আমি ফার্স্টে হচ্ছে একটা স্প্যাম ইমেল, কারণ এমআইটি স্প্যাম, কারণ হচ্ছে তখন বিভিন্ন ভার্সিটি লাইক ভার্চুয়াল ট্যুর তারপর এগুলা করার জন্য অনেকগুলা ইমেল পাঠাচ্ছিল যে একটা ভার্চুয়াল ভি ট্যুর আছে, একটা ভিডিও আছে এগুলা করার জন্য। সো মানে ওইটা দেখে হচ্ছে যাচ্ছে এরকম এক্সাক্ট হবে, পরে দেখি যে না আমার নাম লেখা আছে, তারপর দেখি যে না, তারপর একটা আবার একটা ভালো সুন্দর অফার লেটার পাঠাইছে। তো তখন আর কি তখন মনে হচ্ছে না আসলে চান্স পেয়েছি। এরপরে তোমার তো ইন্টারনেট অনেকগুলো অপশন ছিল মানে তখন পর্যন্ত এমআইটি আমার ফার্স্ট অফার, মানে এমআইটি ফার্স্ট অফার, এরপরে আর দুই দিন পরে সিনিয়র অফারটা আসে, এরপরে মেরিল্যান্ড কলেজ পর। তুমি এখন ফিক্সড তুমি এমআইটিতে যাচ্ছো? এখনো ফাইনাল ডিসিশন নেই নাই, বাট মোস্ট লাইকলি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। সো পরামর্শ, পরামর্শর ব্যাপারটা হচ্ছে মেইনলি গ্র্যাজুয়েট অ্যাডমিশন প্রসেসটাতে মোরালেস পাঁচটা জিনিস লাগে, যেটা আমি অনেকবারই বলছি গত এক সপ্তাহ ধরে। সেটা হচ্ছে ফার্স্টে ওই ইয়ে একাডেমিক গ্রেডস, যেটা সেটা একটু মেনটেন করা লাগে, এটাও একটা একটু আমরা শুনবো। তারপর পাঁচটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কি মেনটেন করা লাগে, যেটা তো এটা তো মানে ভার্সিটির আন্ডারগ্রেডের পুরো টাইমটা জুড়ে, তো এটার আবার অনেক রেঞ্জে হইতে পারে। মোরালেস আমি পরে বলার চেষ্টা করব যে মানে এই পাঁচটা জিনিস আসলে যে কোনো একটা জিনিসে ভালো হইলে হয় না, মানে সবগুলো মিলায় আসলে প্রোফাইলটা জাজ করা হয়। সো এরপরে হচ্ছে মানে আমাদের যে রিসার্চ প্রোফাইলটা, সো কিছু রিসার্চ ওয়ার্ড থাকা লাগবে, মানে অ্যাটলিস্ট যদি আপনার যদি একটা পেপার থাকে তাহলে বেস্ট, কিন্তু যদি নাও থাকে তাহলে হচ্ছে আপনার রিসার্চ মোটিভেশন আছে, আপনার কারেন্ট কিছু প্রজেক্ট আছে এগুলো দেখানো লাগবে, এটা তো লাগবে। তারপর এই দুইটা জিনিস সামারাইজ করে আপনার যে রিসার্চ মোটিভেশন, আপনার প্রিভিয়াস কাজ এবং ফিউচারে আপনি কি নিয়ে কাজ করতে চান, সেটা হচ্ছে আপনার একটা দুই পৃষ্ঠার রচনা লিখতে হয়, এটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাস বলি বা এসওপি। সো এসওপিটা লিখতে হয়, এটা তিন নম্বর। চার নম্বর হচ্ছে আপনি যাদের সাথে কাজ করছেন তাদের থেকে একটা রেকমেন্ডেশন লাগে, রেকমেন্ডেশন। আর ফাইনালি পাঁচ নম্বর যেটা, সেটা হচ্ছে টেস্ট স্কোর। ইদানিংকালে হচ্ছে দুইটা টেস্ট খুবই জনপ্রিয় বাংলাদেশে, একটা টেস্ট খুবই জনপ্রিয় জিআরই, বাট ইদানিংকালে ওইটার আসলে খুব একটা বেল নাই বা ইম্প্যাক্ট নেই এখন। জানি না জিআরই যে এক্সামটা মানে আগেকার দিন মানে ইভেন এক বছর আগেও
ওটার যে ইম্প্যাক্ট ছিল জিআরই এক্সামটা, মানে এখন আমি এমআইটি তে অ্যাপ্লাই করছি জিআরই ছাড়া। আমার ছিল হচ্ছে 114 120 উপরে পাইলে আমার ক্ষেত্রে যেটা দু তিনটা জিনিস কাজ করছে, এক হচ্ছে আমার মানে এমআইটি তে অ্যাপ্লাই করার 7 দিন পরে আমার একটা কনফারেন্সে পেপার পাবলিশ হয়, যেটা আসলে বাংলাদেশ থেকে আগে কখনো এই কনফারেন্সে কেউ পেপার পাবলিশ করেনি, মানে প্রেজেন্টের জন্য অ্যাকসেপ্টেড হয়নি। সো ওইটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছে। আর সেকেন্ড হচ্ছে আমার এসওপি আর এলওআর, এই দুইটার ব্যালেন্স ভালো ছিল। আর একাডেমিক রেজাল্ট, যেটা একাডেমিক রেজাল্টের কিরকম মিনিমাম রিকোয়ারমেন্ট, এরকম কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট নেই। ইসিএস এ আমরা টোটাল এই ইনটেকে 60-70 জন অ্যাডমিট দিছে আমার সাথে। সো এই সিজিপি রেঞ্জ ভ্যারি করে, তো সবার মোরালেস 3.7 এর উপরে, আর যত উপরে ইভেন পারফেক্ট 4 বা বিভিন্ন গ্রেডিং স্কেলে হয়, বাট পারফেক্ট 4 ও অনেক আমি দেখছি। বাট তুমি তো বলে টিচার হিসেবে আসো এই মুহূর্তে, রাইট? আচ্ছা, সো বেসিক্যালি তো অন সবচেয়ে আইসিজি যেটাকে বলে সেটাই আছে এই মুহূর্তে 3.99 4 আমি মাস্টার্স পিএইচডি সম্বন্ধে অত ধরাছোঁয়ার ধারে কাছেও না, আমি খুবই সামান্য জায়গায় পড়াশোনা করেছি। বাট আমার মেয়ে তো এখন এবার আন্ডারগ্রেড পড়তে যাচ্ছে, সেই কারণে আমি অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে একটু জানি এখন আমেরিকার অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে। আমেরিকার অ্যাডমিশন প্রসেস হলিস্টিক প্রসেস, ও যেটা বললো আর কি, ওভারঅল জিনিসটা দেখে। শুধু সিজিপি দিয়েও কাজ হবে না, শুধু মানে একটা টপিক দিয়ে কাজ হবে না আর কি। ওরা কিন্তু যে কেউ ভালো ছবি আঁকতে পারে, সে কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছে, সে ভালো ছবি আঁকতে পারে, তাকে বসে তোমার পোর্টফোলিও পাঠাও। তখন তার যে ছবিগুলো আঁকছে, আমার মেয়ের কথা বলছি, যে ছবিগুলো এঁকেছে সেগুলো সব কটার আমরা ছবি তুলে পোর্টফোলিও করে পাঠিয়েছি এবং সেটাকেও তারা গ্রেডিং করছে। হোলিস্টিক প্রসেস, দে ওয়ান্ট টু সি। সে তো পেন্টিং এ পড়তে যাচ্ছে না, সে পড়তে যাচ্ছে কম্পিউটার সায়েন্স। এটাই তো ম্যাজিকটা, দে ওয়ান্ট টু সি দ্য ক্রিয়েটিভিটি, সাম ওয়ান হ্যাজ ক্রিয়েটিভিটি, সি ক্যান ডু বেটার ইন কম্পিউটার সায়েন্স। আরেকটা জিনিস দেখতে চাই, লিডারশিপ, যে তুমি কোন ক্লাব অর্গানাইজ করছো, বুয়েটে হয়তো বা ডিবেটিং ক্লাবে তুমি মডারেটর, আরে পাতা রেডমি ভুলে কাজ হবে তো পারে কথা। বাট দে ওয়ান্ট, দে ডেফিনেটলি ওয়ান্ট টু সি দ্য লিডারশিপ। হাই স্কুল লেভেলে তুমি কোন ক্লাবের সাথে জড়িত ছিলে কিনা, শুধু স্কুলে যাতায়াত করছো, পরীক্ষা ভালো করছো, দ্যাট ডাজন্ট মিন এনিথিং। দে ওয়ান্ট টু সি দ্য লিডারশিপ, লাইক তুমি কোন ডিবেটিং ক্লাব কিংবা মিউজিক ক্লাব, ড্যান্স ক্লাব, যেটাই হোক, এগুলো কোনো ক্লাবের সাথে জড়িত ছিলে কিনা, এবং সেখানে তোমার অ্যাক্টিভিটি কিরকম ছিল, তোমার ইম্প্যাক্ট কত হয়েছিল, এটা দেখতে চাই। এটাই আমি অ্যাড করতে চাইছি। আমরা আমাদের তো যেটা আছে তানভীর ভাই, আর আমি আমার একটা কথা আছে, যে আমি এমআইটি তে একটা শর্ট কোর্সে গিয়েছিলাম, প্রফেশনাল শর্ট কোর্সে, সোয়ান স্কুল অফ ম্যানেজমেন্টে। তো এটা 14 ডেজ একটা কোর্সে গিয়েছিলাম, হ্যাঁ, বিজনেস স্কুলে। তো আমি এমআইটি তে যখন, মানে আমি এমআইটি ডর্মেও ছিলাম 15 দিন। তো আমি দেখছি যে ওইখানে যাওয়ার পরে ইট ইজ সাচ এ এলিগেন্ট একটা প্লেস, এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। ইউ উইল গেট আ হোল ওয়ার্ল্ড ইন দিস ওয়ান ক্যাম্পাস, সারা পৃথিবীর সব জায়গা থেকে একজন দুজন করে আসা এরকম একটা ক্যাম্পাস, এটা হচ্ছে সবচেয়ে বড় লার্নিং আমার কাছে যেটা মনে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, তানভীর ভাই এমআইটি তে গেছে, তো তানভীর ভাই আমাদের দুজনের কথা, আমরা তো ঘুরতে গেছি বা জাস্ট একটা ইয়ের কারণে গেছি, তো পড়তে যাবে ওর কোর্স, ওইটা আর পোর্টফোলিওটা আরো রিচ হবে। না আমরা পড়ছি সেটা আলাদা, কোর্স পড়া আর ওই পুরো একটা একাডেমিক কোর্স কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই জায়গাটাতে আমরা যে যেখানে খুব আনন্দিত সেখানে পড়তে যাবে, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রাউড অফ ম্যাটার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা, আমার মনে হয় যে সৌম্য একবার কয়েকজন গেছে, আমার জানা মতে কেমিক্যাল ডিপার্টমেন্টে আরো আগে দু একজন গেছে। সো এটা কিন্তু নট মানে স্টার্টআপ, আই উড সে দিস ইজ স্টার্টআপ। আমরা সময় হতাশ হয়ে যায় যে এই প্রজন্ম পড়াশোনা করে কি হচ্ছে, বা সিজিপিএ আমরা সোনালী প্রজন্ম কি বাই করছে, অনেক ধরনের কথা শুনি আমরা রিউমার, কিন্তু দিস আর দ্য পারফেক্ট এক্সাম্পল যে না,
এখনকার ছেলেরা কিন্তু আরো অনেক ভালো, আগের চেয়ে আরো ভালো করছে দেখে কিন্তু এমআইটিতে যেতে পারতেছে। সো ইটস রিয়েলি আমার কাছে মনে হয় একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, সো আলটিমেটলি আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে মোটামুটি যারা এখানে আছেন তারা সবাই হচ্ছে বুয়েটের। সো ভাই হচ্ছে বুয়েট 98 ব্যাচ, ভাই 89 ব্যাচ, 2000 ব্যাচ, 15 আমি 11, 89, সো সেম ব্যাচ, আর উনি 90 ব্যাচ। সো এখানে দেখতে পাচ্ছি দুজনের অলরেডি, একজন এমআইটি তে শর্ট কোর্স, এখন এমআইটি তে ফুল কোর্স করতে যাচ্ছে, হেঁটে আসছে। সো ওকে, সো মোটামুটি যে জিনিসটা জানানোর জন্য ভিডিওটা করা সেটা সম্ভব কমপ্লিট করেছে। আর কিছু বলার আছে? তোমার ফ্রেন্ডরা এক্সট্রা কিছু করছে যেটা কিনা তুমি করো নাই, যেটা কিনা ওরা পাইছে এরকম কিছু এক্সট্রা জিনিস? যেটা আলটিমেটলি যেটা বললাম, এই গ্রাজুয়েট অ্যাডমিশন প্রসেসে মানে ফুললি মোটিভেটেড থাকতে হয়। একটা টাইমে মনে হবে যে জিনিসটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস করছিলাম যেটা আসলে আমাকে হেল্প করছে, আমি টেস্টগুলা এক বছর আগে দিছিলাম, মানে 2000 আমি 21 সালে অ্যাপ্লাই করে আমি 20 সালের করোনার ভিতরে সব কিছু শেষ করে ফেলছিলাম। তো আমার প্রিপারেশন অনেক টাইম ছিল। কয় বছর থাকে? হ্যাঁ, টেস্ট ভ্যালিডিটি হচ্ছে টোফেল থাকে 2 বছর, জিআরই 5 বছর। তুমি না জিআরই দাও নি? জিআরই অন্য স্কুল কয়েকটাতে জিআরই দিছি, জিআরই আমি স্কোর ফ্রম জিএস কোড ড্রপ করে নেই মাইটিতে। ওরা লাইক ডিসকারেজ করছে যে দিলে ওটা ইউজ হবে, কিন্তু বাকি জিনিসগুলোর কাছে এটা মনে হয় ওইটা না না, কারণ ওর যে ধরেন একাডেমি যেটা আছে সেটার কাছে জিআরই স্কোর আর কি 3.9 হোয়েনএভার ইউ হ্যাভ 3.9 সিজিপিএ। কিন্তু ইউনিভার্সিটিগুলো ট্রেন্ড আই আন্ডারগ্রেড এসএটি অপশনাল করে দিচ্ছে, গ্র্যাড করতে জিআরই বিকজ দে ফিগার্ড ইট আউট যে যারা পয়সাওয়ালা লোক, পয়সাওয়ালা ফ্যামিলি, তারা এসব পরীক্ষা ভালো করে, বিকজ দে ক্যান ডু কোচিং। আমি বলতেছি এমএইটা রিপ্রেজেন্টেটিভ না আসলে, কারণ হচ্ছে যে $12,000-15,000 দিয়ে কোচিং করে এসআইটি। হ্যাঁ এক্স্যাক্টলি, তিন মাসের এক্সট্রিম কোর্স $12,000, এবং ওই কোচিং এ গ্যারান্টি দেয় যে সে 1400 প্লাস পাবে এসআইটিতে। 1400 প্লাস পাবে, আর যে পড়াশোনা অত টাকা নাই সে হয়তো পাবে 1200-1250। So it gives unfair advantage of the money. That's why universities are right now discouraging SAT and GRE. Oh, yeah. Okay, okay. 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 Okay.